আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। ওহে মুসলিম, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট, যিনি সব জানেন। তুমি যা গোপন করো ও প্রকাশ করো। তোমাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে, শুধু তুমি আখিরাতের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়ে। সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে, তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত। তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য? তুমি কি প্রস্তুত কবরের সওয়াল জবাবের জন্য? তুমি কি প্রস্তুত ভয়াবহ কেয়ামতের জন্য, হাশরের ময়দানের জন্য, হিসাব নিকাশের জন্য, আল্লাহকে জবাব দেওয়ার জন্য, মিজানের জন্য? তুমি কি প্রস্তুত চুলের চাইতে সূক্ষ্ম, তরবারির চাইতে ধারালো পুলসিরাতকে পাড়ি দেওয়ার জন্য? ভয়ঙ্কর, তুমি জাহান্নামের ভয়ঙ্কর আজাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছো তো? যার ইন্ধন মানুষ এবং পাথর, যার আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কালো বর্ণের, যা হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে, এমন উত্তপ্ত পানি যা নাড়ি ভুঁড়িকে বের করে দিবে। রয়েছে খাবারে হিসাবে জাক্কুম ও গলিত পুঁজ। জাহান্নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা, কঠোর হৃদয় ফেরেশতারা নিযুক্ত, যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে। চামড়াগুলো জ্বলে যাবে, বের হতে চাইবে, বের হতে পারবে না, মৃত্যুকে ডাকবে, মৃত্যু আসবে না। ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে। তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে, যেখানে রয়েছে চিরন্তন সুখ। যা মন চাইবে তাই পাবে, যা আদেশ করবে তাই দেওয়া হবে। জেনে রেখো, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়, দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয়। জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে। চির কিশোর সেবকগণ, চির যৌবনা সঙ্গিনীগণ, ফল মূল গোস্ত দুধের মধুর শরাবের নহর, উত্তম বাসস্থান ও বিছানা, চির আরাম, চির যৌবন, চির সুখ, অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে। শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি, সবচেয়ে কম মর্যাদার যে জান্নাত লাভ করবে তা হবে দুনিয়ার দশটির সমান। সুতরাং হে মুসলিম, হে ভাই, আল্লাহ তোমার প্রতি রহম করুন। এই বার্তা তোমার কাছে পৌঁছার পর আশা করি তুমি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে। গতানুগতিক চিঠি হিসাবে নিও না আমার এই পত্রকে, ফেলে দিও না, এটা ফেলে দেওয়ার নয়, আল্লাহর জন্য বলছি, এর দ্বারা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো। আর তোমার অবস্থা যদি উত্তম হয় এর চেয়েও যা উল্লেখ করলাম, আল্লাহর কাছে কামনা করি তোমাকে তিনি দৃঢ় রাখুন, মৌত পর্যন্ত লেগে থাকো উত্তম ঈমান সহ। এটি আমার ওসিয়ত আমার ভাইদের প্রতি, যারা আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, যাদেরকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, যাদেরকে আমি আল্লাহওয়ালা হিসাবে গ্রহণ করেছি, আমি তাদের জন্য এই নসিহা দিচ্ছি। ভাইরা আমার, তোমরা এই নসিহাগুলোকে ভালো করে শুনো, বারবার শুনো, অনেকবার শুনো, এবং প্রত্যেকটা লাইনে লাইনে অক্ষরে অক্ষরে মনোযোগ দিয়ে চিন্তা করো, এরপরে আমল করো, সে অনুযায়ী তোমরা হালাকা তৈরি করো, ভাইদেরকে দাওয়াত দাও। ইনশাআল্লাহ তোমরাই হবে এই যুগের আল কুরাবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যাদের সঙ্গে সুসংবাদ দিয়েছেন, ফাত্তুবা লিল গুরাবা, গোরাবাদের জন্য সুসংবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বিষয়গুলোকে বুঝার, আমল করার এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। وصلى الله تعالى على نبينا محمد
وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته